বাংলাদেশের জনসংখ্যা বাংলাদেশের জনসংখ্যা জনসংখ্যা দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা চোদ্দ কোটি সাতানব্বই লক্ষ বাহাত্তর হাজার তিনশো চৌষট্টি মোট জনসংখ্যার নারী পুরুষের শতকরা অনুপাত পঞ্চাশ দশমিক শূন্য এক ভাগ পুরুষ ও ঊনপঞ্চাশ দশমিক নয় নয় ভাগ নারী আয়তনের দিক থেকে বাংলাদেশ পৃথিবীর নব্বইতম দেশ জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান অষ্টম দেশের মোট আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তর বর্গ কিলোমিটার এখানে প্রতি বর্গ কিলোমিটারে মোট এক হাজার জন মানুষ বসবাস করেন একে বলা হয় জনসংখ্যার ঘনত্ব বাংলাদেশের জনসংখ্যা জনসংখ্যা এসো বলি আমাদের দেশের মোট জনসংখ্যার যদি অর্ধেক নারী ও অর্ধেক পুরুষ হয় তবে বাংলাদেশে নারী ও পুরুষের সংখ্যা কত শিক্ষকের সহায়তায় কাজটি করো এসো লিখি নিচের কথাগুলো বলতে কি বোঝায় আদমশুমারি জনসংখ্যার ঘনত্ব নারী পুরুষের অনুপাত আরও কিছু করি অনেক ভিড়ে গাড়ি অথবা রিকশায় বসে থাকতে কেমন লাগে তা নিয়ে একটি বাক্য লেখো যাচাই করি সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ পৃথিবীতে কততম অষ্টম এসো আমরা দলে ভাগ হয়ে নিম্নের ছকটি পূরণ করি সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার চোদ্দ কোটি সাতানব্বই লাখ বাহাত্তর হাজার তিনশো চৌষট্টি জন নারীদের শতকরা হার ঊনপঞ্চাশ দশমিক ভাগ পুরুষদের শতকরা হার পঞ্চাশ দশমিক শূন্য এক ভাগ